হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিনের মতো যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিমিনারি মক সেট নিয়ে আসা হয় আজকেও তার সেট নিয়ে চলে এসেছি এবং আজকের সেট নাম্বার হচ্ছে ফর্টি নাইন এবং তোমরা যারা প্রতিদিন ফলো করছো তারা প্রত্যেকেই জানো যে প্রতিদিন তিরিশটি করে গুরুত্বপূর্ণ একদম সম্ভাব্য প্রশ্নাবলী কিন্তু এখানে করানো হয়ে থাকে তো নেক্সট দিন হবে পঞ্চাশ নম্বর সেট এবং সেই পঞ্চাশ নম্বর সেটের পরে তোমরা পঞ্চাশ ইন্টু তিরিশ অর্থাৎ দেড় হাজারটা কোশ্চেনের পুরো টোটাল যে পিডিএফটা সেটা কিন্তু একেবারে মার্চ হিসাবে তোমরা পেয়ে যাবে ওকে তো এই পিডিএফগুলো শুধুমাত্র কিন্তু আমাদের ভীষণ ডাব্লিউ বিসিএসের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেইখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে তো এইটা কিন্তু ইনস্টল করে নাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে বাট স্টোরে গিয়ে তোমরা এই ভীষণ ডাব্লিউ বিসিএস লিখে সার্চ করে সেইখান থেকেও কিন্তু ইনস্টল করে নিতে পারো এবং যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থেকো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখো আমাদের এই ভিশন ডাব্লিউ পরিবার আর এক লাখ হতে প্রায় আর পাঁচশো সাবস্ক্রাইবার বাকি আছে তো আশা করছি তোমরা কিন্তু এই মাসেই কিন্তু সেই এক লাখ পরিবারটা তোমরা করে ফেলবে পাঁচশো জন সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটিকে ঠিক আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জয়েন হয়ে যেও এখানেও প্রায় পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে কিন্তু প্রতিদিন তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর কিন্তু কুইজ করানো হচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যাও এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে থাকবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস সেট নাম্বার ফর্টি নাইন প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলছে ভু এমং দ্য ফলোয়িং রিটেন নায়া স্কুল ইজ বেসড অন দ্য নায়া সূত্রা ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো মোট ছটা কিন্তু কী ছিল ফিলোসফি ছিল ফিলোজফি মোট ছটা হচ্ছে ফিলোসফি ছিল সেই ছটা ফিলোসফির মধ্যে এই নায়াটাও হচ্ছে কিন্তু একটা ফিলোসফি তো সেই নায়া স্কুল অফ ফিলোসফি কে প্রতিষ্ঠা করেছিলেন যেটা হচ্ছে নায়া সূত্রের ওপর বেস করে তো কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও প্রতিটা প্রশ্নের কিন্তু প্রত্যেকে যারা ফলো করছে তারা কিন্তু সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রিমিয়ার হওয়া চলাকালীন এবং সবার শেষে কিন্তু কমেন্ট করবে যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো এবং গোটা ভিডিওটা দেখবে মাত্র তিরিশটা প্রশ্ন দেখতে দেখতে হয়ে যাবে একদম কোশ্চেন কিন্তু স্কিপ করবে না ওকে তো কোশ্চেন নাম্বার ওয়ানের তোমরা অনেকেই কমেন্ট করতে শুরু করেছো সঠিক উত্তরও করেছো তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি গৌতমা মুনি ঠিক আছে যেটাকে বাংলায় বলা হয় কি গৌতম মুনি গৌতম মুনি ইনি হচ্ছেন কি নাইয়া স্কুল নাইয়া স্কুল অফ ফিলোসফি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টু আমরা দেখবো দ্য ভাসিকা স্কুল ওয়াস ফাউন্ড ভাই এটাও একটা ছটা ফিলোসফি যে দেখালাম সেই ছটা ফিলোসফির মধ্যেও কিন্তু এই ভৈসে শিক্ষা এটাও একটা ফিলোসফির স্কুল তো এই ফিলোসফির ভৈসে শিক্ষা ফিলোসফি স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন কোশ্চেন নাম্বার টু এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে গৌতম মুনি কি পেলাম আমরা আগের এ থেকে সেটা হচ্ছে কি নাইয়া ঠিক আছে নাইয়া নাইয়া স্কুল কপিল মুনি কে করেছিলেন সাংখ্য সংখ্য ঠিক আছে তো পড়ে রইল আমি দুটো অপশান পড়ে রয়েছে তো বৈশেষিকা কে করেছিলেন তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি কনাদ ঠিক আছে কনাদ হচ্ছে এই বৈশ্বাসিকা ফিলোসফির প্রতিষ্ঠা করেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব হু ইজ দ্য অথর অফ বিক্রমাচরিত বিক্রমাচরিত এই বইটির লেখক কে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো কোশ্চেন নাম্বার থ্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে যে বিক্রমা চরিত হচ্ছে চরিতা বিক্রমা চরিতার যে অথর তিনি কে ছিলেন তো বিক্রমাদিত্য হচ্ছে বিক্রমাচরিতা হচ্ছে বিক্রমাদিত্য যিনি ছিলেন তার হচ্ছে কি বলবো এটা অটো বায়োগ্রাফি সরি সরি অটো বায়োগ্রাফি নয় বায়োগ্রাফি তো সেই বায়োগ্রাফিটা কে লিখেছিলেন তো কোশ্চেন নাম্বার থ্রির অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে বিল হন বিল হন এই বিক্রমা চরিত কিন্তু লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ফার্স্ট ইনিশিয়েটেড ডিসিপল অফ আকবরস দিন হি ইলাই আকবর নিজে মুসলিম ধর্মাবলম্বী ছিলেন ঠিক আছে তিনি সুন্নি মুসলিমের হচ্ছে ইসলামের হচ্ছে ফলোয়ার ছিলেন কিন্তু পরবর্তীকালে আকবর কিন্তু নিজে নিজের একটা ধর্ম কিন্তু চালু করেছিলেন সেই ধর্মটা হচ্ছে কি দিন হি ইলাহি তো এই দিন হিলি ইলাহি এই ধর্মটা যখন তিনি প্রবর্তন করলেন তো এই ধর্মটা চালু করার পর সর্বপ্রথম কে এই ধর্মটা গ্রহণ করেছিলেন বা ডেসিফিল হয়েছিলেন বা শিষ্যত্ব লাভ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফোর অনেকবার কিন্তু এই প্রশ্নটা ডাব্লু বিসিএসই এসেছে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার ফোরের কোনটা সঠিক উত্তর হবে দিনই ইলাহি কে সর্বপ্রথম গ্রহণ করেছিলেন তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি বীরবল বীরবল এই দিন এই দিনহি ইলাহি এই ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখবো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলার্স লেড দ্য ফাউন্ডেশন অফ এ নিউ টাউন হয়ার দ্য মডার্ন সিটি অফ আগ্রা স্ট্যান্ডস ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি বলছে যে কোন হচ্ছে রুলার বা কোন হচ্ছে রাজা একটা নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেও যেটা এখন বর্তমানে আগ্রা নামে হচ্ছে পরিচিত ঠিক আছে এখন একটা মডার্ন সিটি যেটা হচ্ছে আগ্রা নামে পরিচিত আধুনিক যে সিটি আগ্রা সেটা পরিচিত তো সেই আগ্রাটা কোন রুলার প্রতিষ্ঠা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার ফাইভের কোনটা সঠিক উত্তর হবে ওকে তো কোশ্চেন নাম্বার ফাইভ তোমরা অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি সিকেন্দার লোদি সিকেন্দার লোদি কিন্তু আগ্রা হচ্ছে শহরটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ভুর রোড বায়োগ্রাফি অফ চৈতন্য ঠিক আছে আমাদের বেঙ্গলের যে ফেমাস ভক্তি মুভমেন্টের একজন ফেমাস গুরু ছিলেন বা আমরা যাকে ভগবান হিসাবে মেনে থাকি চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য মহাপ্রভুর বায়োগ্রাফি বা জীবন কাহিনী কে লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষা এসেছে এসএসসিতে এসেছে রেলে এসেছে এবং ডাব্লু এর মেনে এসেছে তো চৈতন্য মহাপ্রভুর যে জীবন কাহিনী সেটা কে লিখেছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো নাম্বার সিক্স এর তোমরা কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশন এ কৃষ্ণ দাসা কবিরাজা ঠিক আছে কৃষ্ণ দাস কবিরাজ এই চৈতন্য মহাপ্রভুর বায়োগ্রাফি বা জীবন কাহিনী কিন্তু লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হু ওয়াজ দা মাস্টার অফ ইম্পেরিয়াল মিন্ট অ্যাট দিল্লি ডিউরিং দ্য রেইন অফ আকবর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে আকবরের সময়কালে দিল্লিতে ইম্পেরিয়াল যে মিন ছিল অর্থাৎ ট্যাক্সাল যেটাকে বলা হয়ে থাকে সেই ট্যাক্সালের মাস্টার কে ছিলেন চারটে অপশান দেওয়া রয়েছে খাওয়াজা আব্দুস সামাদ মনসুর মির সায়দ আলী এবং কি হচ্ছে জাহাঙ্গীর তো আকবরের সময়কালে দিল্লির যে মিন বা ট্যাক্সাল ছিল সেখানে মাস্টার কে ছিলেন তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটা হবে অপশানগুলোর মধ্যে কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো তো কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে এ খোয়াজা খোয়াজা সামাদ সামাদ ঠিক আছে এই আব্দুস মিন্ট যেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত ছিল আকবরের সময় সেইখানের কিন্তু তিনি মাস্টার ছিলেন ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট হোয়াট ওয়াজ দা অ্যানাদার নেম অফ হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ঠিক আছে আমরা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট যেটাকে আমরা বাংলায় বলে থাকি ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো এই ভারত ছাড়ো আন্দোলন নামেই কিন্তু সবথেকে বেশি ফেমাস কিন্তু এই আন্দোলনটার কিন্তু আরও একটা ভিন্ন নাম ছিল তো সেই ভিন্ন নামটা কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের অন্য কি নাম ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবং আনকমন প্রশ্ন তোমরা হয়তো অনেকেই নাও জেনে থাকতে পারো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এবং আজকের যে ফর্টি নাইন সেট করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রাখা হয়েছে প্রতিদিনই রাখা হয়ে থাকে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই হেল্প করবে ওকে তো কোশ্চেন নাম্বার এইট কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের অন্য নাম কি তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি আগস্ট ক্রান্তি ঠিক আছে আগস্ট ক্রান্তি কেননা উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট মাসে এই ভারত ছাড়ো আন্দোলনটা কিন্তু সূচনা হয়েছিল তো যে কারণে এটার অন্য একটা নাম হচ্ছে আগস্ট ক্রান্তি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখব হু ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার ইন লখনৌ ডিউরিং দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল ঠিক আছে মহা মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন হচ্ছে লিডার ছিলেন ঠিক আছে সেই রকম লক্ষণৌতে লক্ষ্ণৌতে কে ছিলেন প্রমিনেন্ট লিডার বা হচ্ছে প্রধান নেতা কি ছিলেন লখনৌতে এই মহাবিদ্রোহের আঠেরোশো সাতান্ন তোমাদের কিন্তু এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল কেননা আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ থেকে প্রতি বছর কিন্তু ডাব্লু বিসিএসএ পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে ওকে তো লক্ষ্ণ কে প্রমিনেন্ট লিডার ছিলেন তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান এ বেগম হজরত মহল বেগম হজরত মহল ছিলেন লক্ষণ থেকে প্রমিনেন্ট লিডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আমরা আমার আমরা ঢুকে পড়লাম জিওগ্রাফির মধ্যে ঠিক আছে এবং আমাদের সেটগুলো এমনভাবে সাজানো দেখো প্রথমে হিস্ট্রি করলাম তারপর জিওগ্রাফি তারপর পলিটি তারপর ইকোনমিক্স তারপর জেনারেল সায়েন্স মানে প্রতিটা সাবজেক্ট কিন্তু কভার করা আমরা চেষ্টা করে থাকি প্রতিটা সেটে কিছু কিছু কোশ্চেনের মাধ্যমে তো আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম কি বলছি দেখো হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটা এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডাব্লু বিসিএস প্রায় অল্টারনেটিভ ইয়ারে এসেছে এক বছর ছাড়া ছাড়া প্রশ্নটা এসেছে এবং ডাব্লু বিপিএসসির হচ্ছে ফেভারিট প্রশ্ন বলতে পারো এই প্রশ্নটা ঠিক আছে তো ভারতবর্ষের সব থেকে লংগেস্ট জাতীয় জাতীয় হচ্ছে রোড কোনটা তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করেছো কমেন্ট বক্সে খুবই ইজি প্রশ্ন এবং কিন্তু গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হবে অপশান এ এনএইচ ফর্টি ফোর এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর টু রয়েছে হচ্ছে কন্যাকুমারী কুমারী ওকে এবং এর দৈর্ঘ্য কত প্রায় ঠিক আছে কিলোমিটার কিলোমিটারের মতো দৈর্ঘ্য এটার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবছর কিন্তু আসলে আসতে পারে গত বছর ড্যাম নিয়ে কিন্তু বহু প্রশ্ন এসেছিল জিওগ্রাফি থেকে তো দেখো একটা গুরুত্বপূর্ণ আলমাত্তি ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওকে আলমাত্তি ড্যাম কোন রাজ্যের ওপর অবস্থিত তোমরা কমেন্ট বক্সে কিন্তু সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করো সকলে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটকা ঠিক আছে কর্ণাটকা এবং কোন নদীর উপর অবস্থিত এই আলমাত্তি ড্যাম সেটা হচ্ছে কৃষ্ণা রিভার ঠিক আছে কৃষ্ণা রিভারের ওপর অবস্থিত এই আলমার্টি ড্যাম নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব সাগর হচ্ছে পোলাভারাম প্রজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং জিওগ্রাফির মধ্যে এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষায় আস এসেছে সাগর পোলাভারাম প্রজেক্ট ইজ এ মাল্টি পারপাস প্রজেক্ট ঠিক আছে হুইচ হ্যাজ বিন অ্যাকর্ডেড ন্যাশনাল প্রজেক্ট স্ট্যাটাস বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওকে প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং রিভার বলছে ইন্দিরা পোলাভরম প্রজেক্ট একটা কৃষি কৃষিকাজের জন্য ইরিগেশান প্রজেক্ট যেটা হচ্ছে একটা ন্যাশনাল প্রজেক্টের স্ট্যাটাস পেয়েছে কেন্দ্রীয় সরকার থেকে এবং এটা কোন নদীর সাথে রিলেটেড অর্থাৎ এই ইন্দিরাসাগর পোলাভরম প্রজেক্টটা কোন নদীর ওপর গড়ে তোলা হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে ইন্দিরা সাগর পোলাভরম প্রজেক্টটা কোন নদীর তীরে বানানো হচ্ছে তো অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী গোদাবরী নদীর উপর কিন্তু এই ইন্দিরা সাগর পোলাভরম প্রজেক্টটা কিন্তু বানানো হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব ইন হুইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্টস নেমলি নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো এই প্রশ্নটা ডাব্লু মেনে কিন্তু অলরেডি তিনবার কিন্তু এসে গেছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্নটা এসেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট দিনাজপুর যে জেলাটা ছিল সেটা কোন বছর ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো নতুন নাম করে নাম অনুযায়ী ভাগ হয়ে গিয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোন সালে তো অনেকেই কমেন্ট করছো কোশ্চেন নাম্বার থার্টিনের এবং সঠিক উত্তরে করেছে অপশান সি উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সালে সরি পশ্চিম দিনাজপুর দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো নামে কিন্তু বিভক্ত হয়ে যায় এবং দুটো জেলায় পরিণত হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টিন এবং আমরা ঢুকে পড়লাম পলিটির মধ্যে বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিকিম বিকাম এ নিউ স্টেট ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে পরীক্ষায় শুধুমাত্র অনেক সময় আসে যে সিকিম কত সালে আমাদের ভারতবর্ষের একটা পূর্ণ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে চাওয়া হয়েছে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে তো অপশানগুলো ভালো করে দেখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের স্ট্যাটাস পেয়েছিল আমাদের ভারতবর্ষে তোমরা অনেকেই কমেন্ট করছো এবং সঠিক উত্তর হবে অপশান সি থার্টি সিক্স ঠিক আছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো পঁচাত্তর অপশান বি কিন্তু হবে না থার্টি হবে না ঠিক আছে তো ওই জন্যই বললাম অপশান কিন্তু দেখে করবে দুটোই উনিশশো রয়েছে তো এটা হচ্ছে থার্টি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ আর ফিচার অফ হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ কনস্টিটিউশন অর্থাৎ তোমরা সকলেই জানো যে ভারতের সংবিধান কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু ধার করে করে এনে এনে সংবিধানটা কিন্তু লেখা হয়েছে ঠিক আছে কখনো জার্মানি কখনো অস্ট্রেলিয়া কখনো কানাডা কখনো রাশিয়া তো প্রতিটা দেশ থেকে কিন্তু তাদের সংবিধান থেকে কিছু কিছু অংশ ধার করে নিয়ে আমাদের সংবিধান লেখা রয়েছে তো সেই রকম আমাদের সংবিধানে দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে বিল অফ রাইটস এবং জুডিশিয়াল রিভিউ এই দুটো অংশ কোন দেশ থেকে বা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে আমাদের সংবিধানে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে অলরেডি অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান এ ইউএসএ ঠিক আছে জুডিশিয়াল রিভিউ এবং বিল অফ রাইটস এই দুটো অংশই কিন্তু বা ফিচার কিন্তু নিয়ে আসা হয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সংবিধান থেকে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার আমরা দেখব। ডিরেক্টিভ প্রিন্সিপাল আর জাস্ট লাইক এ চেক অন দ্য ব্যাঙ্ক পেয়েবেল এট কনভিনিয়েন্স অফ ব্যাংক হু অ্যামং দ্য ফলোইং সেড দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ডিরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ যেটাকে আমরা শর্টে বলে বলে থাকি ডিপিএসপি ঠিক আছে ডিপিএসপি এই ডিপিএসপির অংশটাকে একজন বিখ্যাত ব্যক্তি কিন্তু একটা কথা বলে কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন ঠিক আছে ক্রিটিসাইজ বা একটু অন্যরকম মতামত দিয়েছিলেন তো সেই মতামতটা কি এ চেক অন ব্যাঙ্ক পেয়েবেল অ্যাট কনভিনিয়েন্স অব দ্য ব্যাংক অর্থাৎ ব্যাংকের সুবিধার্থে একটা চেক ওই ব্যাংকেরই হচ্ছে মধ্যে পে করতে হবে এইরকম একটা কথা কিন্তু বলেছিলেন তো কোন সেই ব্যক্তি এই ইম্পর্টেন্ট কথাটা বলেছিলেন তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও নাম্বার সঠিক সঠিক উত্তর উত্তর কোনটা হবে হবে তো অপশন ডি প্রফেসর কেটি সা প্রফেসর কেটি সা এই বিখ্যাত উক্তিটা করেছিলেন এই চেক অন ব্যাংক পেয়েবেল এট কনভেনিয়েন্স অফ ব্যাংক অর্থাৎ ব্যাংকের সুবিধার্থে ওই ব্যাংকের মধ্যেই একটা চেক ভাঙানো হচ্ছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন এবং আমরা ঢুকে পড়লাম ইকোনমিক্সের মধ্যে কি বলছে দ্য বেস ইয়ার ফর কম্পি হচ্ছে কম্পিউটেশান অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে ন্যাশনাল ইনকাম কম্পিউট বা গণনা করার বেস ইয়ার কোনটা ছিল তোমরা সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা হবে বেস ইয়ার ন্যাশনাল ইনকাম কম্পিউটেশনের তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো তিরানব্বই চুরানব্বই ঠিক আছে উনিশশো তিরানব্বই চুরানব্বই এই সালটা হচ্ছে বেস ইয়ার ন্যাশনাল ইনকাম কম্পিউটেশনের ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন পেপার কারেন্সি ফার্স্ট স্টার্টেড ইন ইন্ডিয়া অর্থাৎ পেপার কারেন্সি অর্থাৎ টাকার মাধ্যমে যে লেনদেন আদান প্রদান বা টাকা পেপার কারেন্সিটা আমাদের ভারতবর্ষে কোন বছর থেকে ফুললি স্টার্টেড হয়েছিল বা শুরু হয়েছিল চালু হয়েছিল কোশ্চেন নাম্বার এইটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই কিন্তু পরীক্ষা এসেছে এই প্রশ্নটা তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি আঠেরোশো ঠিক আছে আঠেরোশো সাল থেকে এই পেপার কারেন্সি আমাদের ভারতবর্ষে চালু হয় নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে দ্য মিড ডে মিল স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্টার অফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ তোমরা সকলেই জানো জেনে আছো অনেকেই হয়তো সেই স্কিমের মধ্যে পড়েওছ যে হচ্ছে আমাদের স্কুলে আমাদের স্কুলে কিন্তু মিড ডে মিলের সিস্টেম রয়েছে ঠিক আছে দুপুরে খাওয়ার ব্যবস্থা রয়েছে স্কুলে ক্লাস এইট পর্যন্ত তো সেই এই মিড ডে মিল স্কিমটা ভারতবর্ষের যে কোন কেন্দ্রীয় মন্ত্রাকালয় এটা হচ্ছে চালু করেছিলাম ঠিক আছে তো কোন সেই কেন্দ্রীয় মন্ত্রণালয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চারটে অপশন রয়েছে হোম অ্যাফেয়ার্স নাকি সোশ্যাল ওয়েলফেয়ার নাকি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নাকি রুরাল ডেভেলপমেন্ট কোন মিনিস্ট্রি বা কোন ইউনিয়ন মিনিস্টার হচ্ছে এটা লঞ্চ করেছিলেন অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ঠিক আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই মিনিস্ট্রি হচ্ছে মিড ডে মিল স্কিমটা চালু করেছিল এবং এটা হচ্ছে উনিশশো সাল উনিশশো পঁচাত্তর সালে এটা শুরু হয়েছিল মিড ডে মিল স্কিম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আমরা ঢুকে পড়লাম জেনারেল সায়েন্সের মধ্যে হুইচ পার্ট অব দ্য হিউম্যান বডি স্টোরস গ্লাইকোজেন আমাদের শরীরের কোন অংশটা এই গ্লাইকোজেনটা স্টোর করে রাখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষা এসেছে গ্লাইকোজেন আমাদের হিউম্যান বডির কোন অংশটা স্টোর করে রাখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্যে লিভার মানে যকৃত ইনস্টেনস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত প্যানক্রিয়াস মানে অগ্নাশয় নাকি স্কিন অর্থাৎ ত্বক কোনটা সঠিক উত্তর হবে যে গ্লাইকোজেন আমাদের শরীরে স্টোর করে রাখে তো সঠিক উত্তর হবে এটার অনেকেই কমেন্ট করেছো অপশান এ লিভার ঠিক আছে লিভার গ্লাইকোজেন স্টোর করে রাখে লিভার নেক্সট টোয়েন্টি ওয়ান ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্টস অব এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড সিক্রেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অব এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ আমাদের পাচন তন্ত্রের মধ্যে কোন অংশে এই রেনিন এনজাইম বা রেনিন উৎসেচকটা সিক্রেট হয়ে থাকে ঠিক আছে বা নিঃসৃত হয়ে থাকে নিঃসরণ হয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু বিশেষ করে এসএসসিতে কিন্তু অনেকবারই এসেছে এবং রেলেও এসেছে এবং ডাব্লিউ বিপিএসির এটা হচ্ছে মিসলেনিয়াসে এসেছে প্রশ্নটা তো রেনিন এই উৎসেচকটা কোথা থেকে হচ্ছে নিঃসৃত হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ উৎসেচক এটা তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছে তো সঠিক উত্তর হবে অপশন এ ঠিক আছে বা যেটাকে বলা হয় বাংলাতে পাকস্থলী ঠিক আছে পাকস্থলীতে এই রেনিন উৎসেচকটা সিক্রেট হয়ে থাকে এবং এটা হেল্প করে কি সাহায্য করে মিল্ক ঠিক আছে মিল্ক কে হজম করতে ঠিক আছে মিল্ককে ডাইজেস্ট করতে এই রেনিন উৎসেচকটা কিন্তু সাহায্য করে এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে যে রেনিন উৎসেচকটা কোন জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় হচ্ছে প্রোডাক্ট বা মিল্ককে হজম করতে কিন্তু সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ও হোম ইজ এ ইউনিট অফ মেজারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ নিচের চারটে অপশন রয়েছে রেজিস্ট্যান্স যেটাকে বাংলায় বলা হয় রোধ ভোল্টেজ যেটাকে বলা হয় বিভব বিভব প্রভেদ এবং কারেন্ট যেটাকে বলা হয় আহ তড়িৎ প্রবাহ ঠিক আছে এই তিনটে অপশন এবং একটা রয়েছে নান অফ দিস এই চারটার মধ্যে ওহম কোনটার হচ্ছে ইউনিট তোমরা কমেন্ট করে জানাও খুবই ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে এটার অপশন এ ঠিক আছে রেজিস্ট্যান্স রোধ রোধের হচ্ছে ইউনিট হচ্ছে ওহম ঠিক আছে এবং ভোল্টেজের তোমরা সকলে জানো ভোল্ট এবং কারেন্টের এটা হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে এটার হচ্ছে এর লেখা হয় এটা ভি লেখা হয় এবং এইটার ওহমের চিহ্ন এইটা দেওয়া হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ব্রাস গেটস ডিসকালার্ড ইন এয়ার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইন দ্য এয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা তোমরা নিজেদের চোখেও কিন্তু দেখে থাকবে ব্রাস অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় কি থাকে পিতল ঠিক আছে পিতল বাতাসের হচ্ছে থাকাকালীন সেটা কিন্তু ডিসকালার হয়ে যায় অর্থাৎ তার রং কিন্তু চটে যায় পিতলের রং চটে যায় বাতাসে একটা বিশেষ পদার্থ কিন্তু প্রেজেন্ট থাকার কারণে তো সেই বিশেষ উপাদানটা কোনটা যেটা হচ্ছে পিতলের রংটাকে চটিয়ে দেয় বা রংটাকে কিন্তু আহ সেই পিতলের চকচকে ভাবটা কিন্তু নষ্ট করে দেয় কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বহুবার প্রশ্নটা এসেছে পরীক্ষায় তো সঠিক উত্তর হবে এটার অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছে অপশান বি হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড ঠিক আছে এইচ যেটা সংকেত হচ্ছে এইচ টু হাইড্রোজেন সালফাইড এইটা পিতলের হচ্ছে রঙটাকে মলিন করে দেয় বা নষ্ট করে দেয় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ক্লোরোফিল টু ঠিক আছে সরি ক্লোরোফিল টু নয় এটা হচ্ছে শুধু কোরোফিল কোরোফিল ইজ এ ন্যাচারালি অকারিং চিলেট কম্পাউন্ড ইন হুইচ সেন্ট্রাল মেটাল ইজ বলছে কোরোফিল গাছের যে উদ্ভিদের যে পাতায় কোরোফিল আমরা দেখতে পেয়ে থাকি সেই কোরোফিলটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারালি অকারিং অর্থাৎ প্রাকৃতিকভাবে তৈরি চিলেট কম্পাউন্ড ঠিক আছে এই চিলেট কম্পাউন্ড এবং এই চিলেট কম্পাউন্ডের বা কোরোফিলের সেন্টারে ঠিক আছে সেন্ট্রাল মেটার কোনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ডাব্লু বিসিএস সরি ডাব্লিউ বিসিএস নয় ডাব্লু বিপিএসসির হচ্ছে মিসলেনিয়াসের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো কোরোফিলের মধ্যে সেন্ট্রাল মেটাল কোনটা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কপার ম্যাঙ্গানিজ আয়রন নাকি ক্যালসিয়াম তো সঠিক উত্তর হবে এটার অপশান বি সরি ম্যাগনেশিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়াম জি ঠিক আছে ম্যাগনেসিয়াম হলো এই ক্লোরোফিলের সেন্ট্রাল মেটাল ঠিক আছে ম্যাঙ্গানিজ বলেছিলাম সরি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ওকে এম জি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোয়ার্সড ক্রিস্টালস নর্মালি ইউজড ইন কোয়ার্সড ক্লক এটসেট্রা ইস কেমিক্যালি কোয়ার্সড ক্রিস্টাল তোমরা প্রত্যেকেই নাম শুনে থাকবে এবং এই কোয়ার্সড ক্লকেও কিন্তু ব্যবহার করা থাকে এই কোয়ার্সড ক্রিস্টালটা তো এটা এই কোয়ার্সড এই কোয়ার্সড ক্রিস্টালটা অ্যাকচুয়ালি কেমিক্যালি কি ঠিক আছে তো এটার মধ্যে কোন কেমিক্যাল বা কেমিক্যাল ফর্মুলাটা এর মধ্যে লুকিয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোয়ার্স অ্যাকচুয়ালি কি কি দিয়ে তৈরি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তো অনেকেই কমেন্ট করেছো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর হবে কোয়ার্স ক্রিস্টাল আসলে অপশন এ সিলিকন ডাই অক্সাইড ঠিক আছে এসআই ও টু সিলিকন ডাই অক্সাইড যেটা রাসায়নিক সংকেত হচ্ছে এসআই ওটু বা সিলিকন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো এইটুকু বাংলায় রাখা হয়েছে বলছে ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন ভারতের নতুন ঠিক আছে ইলেকশন কমিশনার যাকে বলা হয়ে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে এটার অপশান ডি অনুপ চন্দ্র পাণ্ডে অনুপ চন্দ্র পান্ডে নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে সম্প্রতি কোন মহিলা সর্বপ্রথম ওয়াইল্ড ইন ইনোভেটার অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে ওয়াইল্ড ইনোভেটার অ্যাওয়ার্ড এটা হচ্ছে টু দু হাজার একুশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় মহিলা ওয়াইল্ড ইনোভেটার অ্যাওয়ার্ড পেয়েছেন এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে ঠিক আছে ভারতীয় মহিলা তো সঠিক উত্তর হবে এটার টোয়েন্টি সেভেনের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যারা জানো তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি কৃথি কারান্ত ঠিক আছে কৃথিক কারান্ত এই ওয়াইল্ড ইনোভেটার অ্যাওয়ার্ড দু এটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা কিন্তু পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সম্প্রতি কাকে ভারতের অর্থ সচিব পদে নিযুক্ত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে ফাইন্যান্স সেক্রেটারি যাকে বলা হয়ে থাকে ঠিক আছে ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থ সচিব তো ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে অপশান সি টিভি ভি সোমনাথন টিভি সোমনাথন ভারতের হচ্ছে আমাদের দু হাজার সালের হচ্ছে ভারতের অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন চান্দেলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স বা সিজিজিআই জি দু হাজার ভারতের অবস্থান কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গুড গভর্নমেন্ট ইন্ডেক্স থেকে কিন্তু বহুবার কিন্তু প্রশ্ন আসে এবং ডাব্লিউ কিন্তু এসেছে একবার তো এই চান্দেলার গুড গভর্নেন্স ইন্ডেক্সে ভারতের অবস্থান কত কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তোমরা যারা জানো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান বি ঊনপঞ্চাশতম স্থানে রয়েছে এই সি দু হাজার একুশের ইন্ডেক্সে ওকে এবং আজকের যে টপিক টোয়েন্টি সরি ফর্টি নাইন আমরা করছি সেট তার আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি আমরা দেখব বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিপের নাম কি। ঠিক আছে পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলবে একটা হচ্ছে সিপ বা জাহাজ সেই সিপটার নাম কি। ওকে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তো কোশ্চেন নাম্বার থার্টির সঠিক উত্তর হবে অপশান এ মে ফ্লাওয়ার ফোর সরি ফোর মে ফ্লাওয়ার ফোর এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স হচ্ছে আর্টিফিফিসিয়াল ইন্টেলিজেন্স সি ওকে যেটা হচ্ছে দু সালে তৈরি হয়েছে ওকে তো আজকের ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের প্রতিদিনই থাকে তোমাদের ডাব্লিউ প্রিলিমিনারি এবং মেনের জন্য এবং অন্যান্য যে অল ইন্ডিয়া এক্সামগুলো রয়েছে এসএসসি রেল সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে স্পেশাল ইবুক নিয়ে আসা হয়েছে খুবই স্বল্প মূল্যে কিন্তু ই বুকগুলো তোমরা পারচেস করে নিতে পারবে ধীরে ধীরে ইন্ডিয়ান ইকোনমি খুবই ভাইটাল একটা সাবজেক্ট ডাব্লিউ এর মধ্যে এখান থেকে হচ্ছে পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে পঁচিশ প্লাস কিন্তু নাম্বার এখান থেকে থাকে এবং ইকোনমিক্সে বহু স্টুডেন্ট খুবই উইক হয়ে থাকে তো আমাদের সেই কথা মাথায় রেখে কিন্তু একদম ডাব্লিউ বিসিএসের প্যাটার্ন এবং অন্যান্য এক্সামের প্যাটার্ন ফলো করে কিন্তু এখানে ইকোনমিক্সের থিওরি প্লাস এমসি কিন্তু একটা বুক বানানো হয়েছে যেখানে হচ্ছে দেড় হাজার এমসি পাবে সাথে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে ভাগ ভাগ করে কিন্তু থিওরি হয়েছে এবং এমসিকিউগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে তারপর এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল ইন্ডিয়ার ওপর হিস্ট্রির ওপর হাজার এমসিকিউ পাবে তোমরা উইথ এক্সপ্লেনেশান থিওরির সাথে সাথে তোমাদের হচ্ছে এমসিকিউ করা হয়ে যাবে তারপর মডার্ন হিস্ট্রির ওপর আর হচ্ছে দু হাজারটা এমসি পাবে মডার্ন হিস্ট্রির ওপর ইন্ডিয়ান পলিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ই বুক যেটা যেখান থেকে বহু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউ বিসিএস তো বটেই ঠিক আছে তো এখানে দু হাজার এমসিকিউ পাবে উইথ এক্সপ্লেনেশান চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা ইবুকে বানানো হয়েছে যাতে তোমাদের হচ্ছে সমস্যা না হয় বুঝতে জিওগ্রাফি ইবুক এখানেও দু হাজারটা এমসি কু পাবে উইথ এক্সপ্লেনেশন এবং ইংলিশ ইবুক যেটা ডাব্লু এ পঁচিশ নাম্বার থাকে ইংলিশ থেকে এবং ছাত্ররা হচ্ছে এখানে খুব কম নাম্বার পেয়ে থাকে নেগেটিভ মার্ক খায় তো এটা যদি ভালো করে ফলো করে দেখো টোয়েন্টি মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতিটা ইবুকের কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এবং আরও ইবুক পেতে চাইলে আমাদের এই সাইটটা তোমরা ফলো করতে পারো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা পিডিএফটা ডাউনলোড করার পরে এই জাস্ট লিঙ্কগুলোতে তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে ওকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করে দিও ভিডিওটাই এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কতগুলো সঠিক উত্তর তোমরা করতে পেরেছো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটিও কিন্তু প্রেস করে রাখো ওকে এবং আজকের জন্য এখানেই শেষ করছি সেট নাম্বার হচ্ছে ফর্টি নাইন নেক্সট দিন ফিফটিন সেট নাম্বার নিয়ে হাজির হয়ে পড়ব এবং তোমরা কিন্তু দেড় হাজারটা এমসিকিওর হচ্ছে পিডিএফ তোমরা পেয়ে যাবে তো ততক্ষণের জন্য এখানেই বাই থ্যাংক ইউ গুড নাইট